কি করছ বাসায়? কিছু করি নাই, ভাত ডাল ডিম ভাজি আর কাঁচা মরিচ খাওয়া হয় বিশেষ আর কিছু না। না কসম, তোর কপাল শুনি আছে রে। আর কিছু করি নাই তো, শুনি আসবি কোথেকে? আমি জানি, আমি জানি কিছু করছ নাই, আমি জানি কিছু করছ নাই, মানুষ তো জানার লোক। এই ঘটনা, এই ঘটনা তো তুমি আমি আর মাইশা ছাড়া কেউ জানেই না। আগলের বাচ্চা রাম সাগর, সে মধ্যে ঢুকছ জানোস কিছু? জানলেও পড়াইতে পারবি না। কি বলো গুরুদেব? আর পিড়িতে পারবি না। পিড়িতে না গুরুদেব, ডলারের জন্য আসলে না, অন্য কিছু না। তোর চোখ মুক্ত, অন্য কথা কয়, অন্য কথা না। প্রশ্নই উঠে দোস্ত আমার না, তুমি বলার পর এখন মনে হচ্ছে মাইশা এলেগে তো বসে ছাগল, সব থেকে দূরে থাক, দূরে। বৃদ্ধ খুব খারাপ জিনিস মনে হয়, একবার করে বৃদ্ধে প্রশস্ত বর্ষ, আমি স্পষ্ট তোর কপালে মরণ দেখতে পাই। কি বলো গুরুদেব? এইসব মায়ার টানে তলায় যাবে, কেউ বাঁচাইতে পারবো না, আমিও না। ডলার জানিস সব ফেরত দিয়ে আয়, আর নিজের মন ফেরত দিয়ে যা, আরাম যা। এই জন্যই তো বলি সকাল থেকে আমার দম এরকম বন্ধ বন্ধ লাগতেছে, আমার মন তো আরেক জন দম বন্ধ তো লাগবেই। তো বিয়া ঠিক হয়েছে, পরশুর পরের দিন বিয়া। কি নতুন বিয়ে ঠিক হয়েছে? খুব ভালো পাত্র, টাকা যা আছে, তিন বংশ বই এক খেতে পারবো, ছেলের স্বভাব চরিত্র ভালো, খালি একটা বিয়ে করছিল আগে। না না না, আমি আমার বোনকে এমন কারো কাছে বিয়ে দেবো যার আগে বিয়ে হয়েছে। নিজের অত ফকির রাজপুত্র পাবি কই তুই? না পাইলে নাই। আচ্ছা তোমাকে কি নিতু এসব বলছে? তুমি যে জিনিসপত্র গুলা কিনছি সব দেশে পাঠানোর ব্যবস্থা কর। এরকম একটা ছেলে তো আমি আমার করে বিয়ে দিতে পারি না। তুমি মুস্তাফা সাহেব? আপনি আমার বাবাকে চেনেন? ওয়ান অফ দ্য ওনার নাচিন উপায়। ওনার তুমি জানো না? না আমি কিছুই জানি না। বাবা কিসের ওনার? ক্লিনিক, যে ক্লিনিকে তুমি আমাকে ইনজিউর করেছিলে। হ্যাঁ আই এম সরি, আসলে ওই দিন আমি আপনাকে ইচ্ছে করে হিট করিনি। আপনি, আমি জানি, কিন্তু বাবা এখানকার একটা ক্লিনিকের ওনার আর আমি হোয়াইট। আমি তো ব্যাপারে কিছুই জানি। তোমাকে রাস্কেলটা কিছু বলেন? এক্সকিউজ মি, আপনি কাকে মিন করছেন? তোমার হাজবেন্ড? আমি তো ঠিক মতো জানি ও কেমন করে জানে। আগেও প্রশ্নটা কিন্তু আমি তোমাকে করেছি, ওকে কতদিন ধরে চিনি? আমি চিনি, বহুদিন ধরেই চিনি। কিছুই চেনো না ওই রাস্কেলটা? এই হসপিটালের ম্যানেজার নাকি যেন ছিল। কি বলছেন? তুমি তো দেখছি কিছুই জানো। তোমার বাবা আমাকে ফোন করে বারবার কোনো খোঁজ নিতে বলেছে, তাই এসেছে। এটা আমার ডিউটির মধ্যে পড়ে না। কেন এসেছে জানো? কারণ তুমি খুব বোকা। আর তোমার বাবাকে আমি খুব রেসপেক্ট করি, দ্যাটস ওয়াই রিকোয়েস্ট ফেলতে পারি। আমি তোমাকে আমার ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি, ওটার পেছনে আমার নাম্বার লেখা আছে, সেল নাম্বার, যেটা আমি কাউকে দিই। টেক কেয়ার। তিমির, তুমি তো
বাবার সবকিছু তিন বল তুমিও কি ভুবনকে চিনতে পারোনি? আমি ওকে কোনোদিন দেখিনি। আর এই যে এখানে ক্লিনিক, এই ব্যাপারেও কিছু জানতে না? অদ্ভুত বিষয়, তোরা আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না। ভাইয়া তুমি এরকম রেগে যাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো। মা কোথায়? মাকে ফোন দে। আমু তো বাসায় নেই, আমু একটু পাশে বাসে গেছে। বাবার কি অবস্থা এখন? এখন ভালো, বাবা বাসায় আছে। তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? বিয়ে আমার? কই না তো। মিথ্যে বলছিস। আমি মিথ্যে বলতে যাব কেন ভাইয়া? এই তোর বিয়ে ঠিক হয়নি? কি যে বলো তুমি, তোমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক হয়ে যাবে এটা তুমি ভাবলে কি করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মা আসবে কখন? এই তো একটু পরেই চলে আসবে। ঠিক আছে আমি রাখি। আর একটু কথা বলো না ভাইয়া, এর মধ্যে আম্মু চলে আসবে? না থাক, আমি পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এই যে আম্মু চলে এসেছে, তুমি কথা বলো। হ্যালো। হ্যাঁ বাবা কেমন আছিস? ভালো আছি মা, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোকে টাকা পয়সা কোনো কষ্ট হচ্ছে বাবা? না না না, কে বললো মা? টাকা পয়সার কোনো কষ্ট নেই, টাকা পয়সা আমার কাছে অনেক আছে। তুমি জানো আমি কত কেনাকাটা করেছি নিতুর জন্য, অনেক কিছু কিনেছি। হ্যাঁ আর তোমার জন্য আর বাবার জন্য আসলে কিছু কিনতে পারিনি, কারণ এদেশের মানুষজন তো সবাই ছোট ছোট জামা কাপড় পরে, এই জন্য তোমাদের জন্য কিছু পাঠাতে পারছি না। নিতুর জন্যই বা কিনতে গেলি কেন? এমনি দেখি আজকালকের মধ্যে পাঠানোর ব্যবস্থা করে দিব। পাবেল আজকে রাতে নিতুকে দেখতে আসবে। হুম, ছেলেটাকে মনে হয় তুই চিনিস। আমি চিনবো কেমন করে? আরে ওই যে তোর বন্ধু রঞ্জু, ওই তো ছেলেটার কথা বললো। রঞ্জু ভাইয়া বলেছে? হ্যাঁ, ছেলেটা হাসপাতালে দেখতে গেছিল তোর বাবাকে। ছেলেটাকে দেখতে কি সুন্দর, কি স্মার্ট, ভদ্র, কি তার ব্যবহার। আর কি জানিস, তোর বাবার বিলটাও দিয়ে দিল হাসপাতালে। আমরা কত না করলাম, না বাবা দিও না দিও না, তারপরও সে না, সে দিবেই, কি আর করার, কিছু তোর বলতে পারলাম না। আবার কি বললো জানিস, তোর বাবাকে চিকিৎসা করার জন্য দেশের বাইরে পর্যন্ত নিয়ে যাবে। লোকটা বিল দিয়ে দিল আর তোমরা তা নিলে? আরে আমি তো অনেক না করছি, কিছুতে শুনলো না। আর কি বলে জানিস, দেখতে নাকি ওর মার মতো আমি। আরে ছেলেটা ছোটবেলা থেকে মা বাবা কেউই নেই, ওর মার ছবি দেখালো, সত্যি মনে হলো যে আমারই ছবি। লোকটার আগে একবার বিয়ে হয়েছে? হ্যাঁ এটাও বলেছে। আরে মেয়েটা ছেলেটাকে বিয়ে রাতেই বলছে যে আমাকে জোর কইরা বিয়ে দিছে, আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে। এই কথা শুই না ছেলেটাকে আর থাকতে পারে? আরে এই কথা শুই না ছেলেটা মেয়েটাকে ওই রাতেই ডিভোর্স দিয়ে দিছে। নিতু কি বলে? না নিতু খুব পছন্দ করছে, তেমন কিছু আপত্তি করে না। ও আচ্ছা। শোন ছেলেটা কি বলছে জানিস, তুই না থাকলে সে বিয়ে করবে না। হ্যালো, 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 কথা শেষ না করতে করতে লাইনটা যে কেন কেটে যায়। রঞ্জু ভাই আমার জন্য এগুলো কেন করলো? বলো। হ্যাঁ এই ব্যাপারটা আমি তোমাকে মিথ্যে বলেছি। থ্যাংক ইউ, সত্য বলেছ। মাইশা, মাইশা শোনো, মাইশা প্লিজ শোনো, আমি কেন মিথ্যে বলেছি সেটা তাকে শোনো। ভুবন প্লিজ আমাকে কিছু বলতে এসো না, আমি কিছু শুনতে চাচ্ছি। হ্যাঁ আমি তোমার বাবার আন্ডারে যাবো। ও
আমার মনে ভয় ছিল, যদি জানতে মাসির আমার মনে ভয় মিথ্যে বলতে মাসা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না বলা কথা আমার অন্য কারো কাছ থেকে শুনতে হবে। আমি তোমার কাছে কি ভুবন বলো না, আমি তোমার কাছে কি? আমি তোমাকে সব সত্যি বলতাম মাইশা, আস্তে আস্তে সবই বলতাম। কত আস্তে? আমি শুধু নিজের জন্য একটু সময় চাচ্ছিলাম। আর কত সময় লাগবে তোমার? মাইশা, মাইশা তুমি আমার কাছে প্রাইসলেস। তুমি যাতে কষ্ট না পাও, আমি যাতে কোনোভাবেই তোমাকে কষ্ট না দিই, আমি শুধু সেই সময়টুকু চাচ্ছিলাম। প্লিজ ভুবন, প্লিজ। আমি না তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম জানো, কিন্তু কিন্তু তোমার সব মিথ্যা, তোমার রোজ রোজ লুকানো সব কিছু আমাকে একটা বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করিয়ে রেখেছে। এখন মনে হয় আমার আমার সমস্ত চিন্তা ভাবনা, আমার জেদ, আমি কি ভুল করে ফেললাম? আমি কি খুব বড় কোনো অন্যায় করে ফেললাম? আমাকে না এই ভাবনাগুলো শেষ করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে ভুবন। মাইশা, 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 প্লিজ ভুবন, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। লাইফ ফেল বুঝেন, আমার এখন হচ্ছে ওই অবস্থা। একদিকে আঙ্কেল আন্টির প্রেশার, অন্যদিকে মাইশার ভুবনের নতুন নতুন ঝামেলা। এ তো দেখছি খামচির দাগ। হলো কিভাবে খামচির দাগ? মানে বুঝতে পারছি না তো, খামচির দাগ হলো কিভাবে পিঠে? আপনার হাত একটু দেন না। হ্যাঁ একটু ধরি। না মানে সবার সামনে। আরে প্রবলেম কি, আমি তো শুধু আপনার হাত ধরতে চেয়েছি, অন্য কিছু তো না। ওকে ওকে নিন। ছোট ছোট আজকে কাটা বলে মনে হচ্ছে না। কেন হাত ধরলেন আর নখেই বা কি দেখলেন আমাকে একটু কাইন্ডলি বলবেন আপনারা? কিছু না, এমনি দেখলাম আপনার হাত কেমন। ওহো আচ্ছা। নালা, এটা নিয়ে তো টেনশন করা ছেড়ে দে তো। ছাড়তে পারছি কই, সারাক্ষণ তো পিট চলছে। কেন পিট চলছে? কেন আপনাকে বলা যাবে না। নালার পিঠে কে যেন খামচে দিয়েছে। স্পেশাল কিছুই তো খাইনি। তাহলে তো অ্যাবনরমাল হলাম কি করে? হয়তো বেশি বেশি খেয়েছিলাম। স্ট্রেঞ্জ, নাইলার পিঠে কে খামচি দিয়েছে এটা সে জানে না। আরে বাবা সত্যি জানি না। চান্সে যদি আপনি খামচি দিয়ে থাকেন তাই একটু চেক করলাম। এক্সকিউজ মি,
কি করলেন আপনি এটা? কেন আপনি খামচি মারতে পারেন না? আপনাকে খামচি মারা নিষেধ নাকি? আমি কেন আপনাকে খামচি দিতে যাব? ওই যে চান্সে যদি দিয়ে ফেলেন আপনাদের সাথে আমি আছি।